খালা একটা সিগারেট দেন তো সিগারেট তো লিটারে বেশি এক পিস সিগারেট কেমনে দিমু পাগল হইছো তুমি খালা আমি কি আপনার কাছে তেল চাইছি তেল সেনা মানছে লিটারে বেচে আমি চাইছি সিগারেট সিগারেট দেন ও বুঝছি সকাল সকাল কি মধু খেয়ে আইছো বাবা হ্যাঁ সিগারেট তো লিটার হিসাবে বেচে তেল সেনা পিস হিসাবে বেচে খালা পাগল কি আপনি হইছেন না আমি হইছি সিগারেট চিনেন না আপনি আরে টান দিলে যে ধোঁয়া বাইর হয় ওইটা হইলো সিগারেট আর সিগারেট তো পিস হিসাবে বেচে আর আপনি তেল চিনেন নাই তেল তো লিটার হিসাবে বেচে তেলটা হইলো ওই যে মনে করেন যে চুলার উপরে যে ওই যে কড়াই দেয় ওই তরকারি রান্দার লেগে পেঁয়াজ মরিচ দিয়া ওই যে ভাজে যে ওইটাই তো তেল বুঝতে পারছি বাবা তুমি যেটার কথা কইতাছ এইটা হইলো 2024 সালের কথা তখন আসিল সিগারেটের নাম তেল আর তেলের নাম সিগারেট এখন তো 2024 সাল বিশ্বযুদ্ধের পরে সব নাম বদলাই গেছে গা 2024 সাল এখন কি 2024 সাল চলে এইটা 2024 সাল ও বাবা তুমি আইসো কইতি গা তোমারে তো আগে পরে কোনো দিন এই এলাকায় দেখি নাই এইটা যে 2024 সাল এইটাও তুমি খেয়াল করতে পারো না খালা আমি শিওর আপনি পাবনার পাগলাগার থেকে পালাই আইছেন দোকানদার কই আপনি দোকানদারে ডাকবেন বুঝছি বাবা এইবার আমি 100% শিওর যে তুমি মধু খাইয়ে আইছো ওই যে তোমার চোখ লাল দেখা যায় লাল গুল গুল চোখ 2024 সাল কবে শেষ হয়ে গেছে এখন হইলো 2024 সাল এইটাই তোমার মনে নাই আমি শিওর যে তুমি মধু খাই আইছো বাবা এগুলি খাইও না এই রিকলম খুব খারাপ খালা মধু কি আপনি চিনেন মধু খাইলে চোখ লাল হয় এটা আপনার কেডা কইছে মধু তো স্বাস্থ্যের লেগে উপকারী মধু খাইলে শরীর গরম হয়ে যায় কত রোগের লেগে কাম করে আপনি যেটার কথা কইতাছেন ওটা হলো গাঁজা গাঁজা খাইলে চোখ লাল হয় ও এইবার আমি বুঝছি হ আমি এটাই বুঝাইতাছি আপনারে আপনি এতক্ষণ সব উল্লা পাল্লা কইতাছিলেন না বাবা আমি ঠিকই বুঝছি তুমি যে গাজার নাম কইতেছো ওইটা তো এখন আমরা মৌচাকের শাক বাঙ্গা খাই খাইতে মিষ্টি কিন্তু 2024 সালে ওইটার নাম ছিল মধু কিন্তু এখন তো 2024 সাল এখন মধুর নাম হয়ে গেছে গাজা গাজার নাম হয়ে গেছে মধু খালা একটা তেল দিয়েন তো তেল এই যে নাও তেল দেখছো এই যে একটা তেল চাইছে এক পিস তেল দিয়ে দিছি খালা আমার মাথা ঘুরাইতেছে আমার একটা সিগারেট দেন তো ধরাই আরে বাবা রে কয়বার কমু সিগারেট তো বেশি না আমি বেশি তেল তেল বেশি ওয়ান পিস কইরা আর সিগারেট বেশি লিটারে আমার দোকানে সিগারেট নাই তেল এটা কি তেল এটা তেল হইলে এটা কি এটা শরবত এটা শরবত এটা শরবত এটা তেল ওটা শরবত এটা তেল এটা কি এটা কলা খালা আমার মাথা ঘুরাইতেছে আমি যাই আমি সিগারেট নিয়ে খামু না আরে আমার কাছে তো সিগারেট নাই গা সিগারেট খাইবা করতি গা সিগারেট আমি বেশি না 100 বার করে কইতেছি সিগারেট আমি বেশি না বেশি না বেশি না আমি বেশি তেল 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 পিস হিসাবে তেল দূর খালা থামেন তো মাথা ব্যথা বানায় লাইছেন কি উল্লা পাল্লা আলাপ শুরু করছেন আরে কইতি গা যে এইসব পাগল ছাগল আমার দোকানে আয়ে তেল রে কয় সিগারেট আবার শরবত রে কয় এটা কি আবার কলা রে জিগায় এটা কি তুই কলা ও চিনস না শরবত ও চিনস না তুই তেল ও চিনস না হ্যাঁ তেল রে কয় সিগারেট পাগল ছাগল ও বাবা কয়টা সুম্মা দিয়া যাও না সকাল থেকে এই পর্যন্ত কেউ একটা সুম্মাও দেয় নাই হ্যাঁ কি যে কয়টা সুম্মা দাও না সকাল থেকে কিচ্ছু খাই নাই খালা বয়সের লগে লগে মাথা কি আউট হয়ে গেছে আপনার কি কইতাছেন এটি উল্লা পাল্টা কথা মজা লন নাকি আপনি আমি আপনার চুম্মা দিম মানে কেন বাবা চুম্মা কি খারাপ জিনিস এইটা দিয়ে তো আমার গলা চলে গলা চলে মানে আপনি প্যাডে হাত দিয়ে গলার কথা কইতাছেন কে আরে বাবা এটাই তো হইছে আমার গলা আর এটা হইছে প্যাড
ফাইজলামি শুরু করছেন আপনি আমার লগে কে ফাইজলামি কোন মুখে বাবা সকাল থেকে কিছু খাই নাই তুমি কয়টা সুন্দর দিলে আমি কয়টা টাকা কিন্না খামু যাই খালা টাকা আবার কিন্না খাই কেমনে টাকা দিয়ে তো সবকিছু কিনে কেন বাবা তুমি কি 2024 সাল থেকে আইছো 2024 সাল থেকে আমুকে এটাই তো 2024 সাল না বাবা এটা তো 2024 সাল আর 2024 সালে তো মানুষ টাকা দিয়ে সবকিছু কিন্না খাইতো আর এখন টাকার নাম হচ্ছে চুম্মা কে বাবা তুমি জানো না 2024 সাল টাকার নাম হয়ে গেছে চুম্মা তাহলে 2024 সালে যে টাকা ছিল ওটার নাম কি এখন ওটার নাম সাউন সাউন বাবা এইটা তো কিছু না সরকার কালকে থেকে নিয়ম কইরা দিয়েছে মানুষের নাম এখন থেকে হইব জানোয়ার কেন জানোয়ার হইব কেন বাবা যেটা নাম যেটা হওয়া দরকার ছিল সরকার সেটা নাম হেডাই দিতেছে যেমন কালকার থেকে মানুষের নাম দিছে জানোয়ার কেন যত কুত্তা বিলাই পশু পাখি আছে ওগ নাম হয়ে যাবো গা মানুষ আর মানুষের নাম হয়ে যাবো গা জানোয়ার যেমন কালকার থেকে তোমার নাম হয়ে যেতে পারে কুত্তা তাই খেলা ফাইজলামি শুরু করছেন আপনি আমার লাগে না বাবা ফাইজলামি করতেছি না তো মানুষের নাম দিয়ে দিতেছে পশু পাখিরে মানুষের মধ্যে কোনো নীতি নাই পশু পাখির কাম করতেছে মানুষ আর মানুষের কাম করতেছে পশু পাখি মানে বাবা এখন দেশের মধ্যে চোর বাটপাত ভইরা গেছে গা এর লেগে সরকার সব কিছুর নাম বদলাই দিতেছে এখন বাবা কটা সুম্মা দাও আমি কটা টাকা কিনে খামু অনেক উপকার করলা বাবা কুত্তা তোমাদের 20টা চুম্মা দিয়া আমি 1 কেজি টাকা কিন্না খামু আল্লাহ তোমাদের অনেক ভালো করুক তোর খালা জানতো আপনি মোহাম্মদপুরে যত চিপা চেপা আছে সব জায়গায় আজকে খেপ মারবি তো ভালো ভালো পেয়েছে যত তুই কারা যত চুম্মা আছে বাইর কর ভাই চুম্মা তো ভাই নাই ভাই বিকুকরে 20টা চুম্মা দিয়ে দিছি ভাই কাপড় দে থাপ্পড় দিমু হ্যাঁ থাপ্পড় দে শিওর ভাই হ্যাঁ দে রে ভাই থাপ্পড় দে দেশ না দিতে কিছু দে আই তোর আমি তালি দিতে কইছি আপনিই তো থাপ্পড় চাইলেন ভাই থাপ্পড় দিলাম এই বেটা এটা থাপ্পড় এটা তালি তোরে কইছি থাপ্পড় দিতে থাপ্পড় দে থাপ্পড় দে থাপ্পড় দিমু হ্যাঁ দে দিলাম তো ব্যস্তকে দে না আরে বেটা তোরে কয়বার কমু এইডা থাপ্পড় না এইডা তালি থাপ্পড় কোনটা চিনে না রে ভাই ভাই এইডা তালি হইলে থাপ্পড় কোনটা এইদিকে এইডা তালি এইডা থাপ্পড় দে চালু দে ও মিস্টেক ভাই আমার বুঝাই কইবেন না সরি ভাই সরি এই যে লা এই লাত্তি দে লাত্তি দিমু স লাত্তি দে শিওর ভাই আরে 100% শিওর লাত্তি দে পিছে কই যাস ভাই পজিশন লইতাছ লাত্তি দিমু না হ্যাঁ হ্যাঁ দে 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 চালু দে ভাই আপনি তো লাত্তি চাইছেন লাত্তি দিলাম এই লাত্তি চিনে না ভাই ভাই বড় এটা লাত্তি এটা 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 দে সরি ভাই আবারও মিস্টেক করে ফেলাইছি একটু বুঝে কইবেন না এ রাখ আর কি কি আছে বাইর কর ভাই না ভাই আর তো কিছু নাই ভাই পোস্টা দে পোস্ট দিমু হ্যাঁ দে পোস্ট দে ড্রেস না কে দে না দিতে কইতাছে দে পোস্ট দে শিওর ভাই হ্যাঁ পোস্ট দে পোস্ট দিমু কি দিয়া এটা তো আপনার হাতে আচ্ছা এটা আমার দেন ভাই এটা দিয়ে কি করবি আরে ভাই মনে হয় খুলবো দেন না সমস্যা নামটা তো লগে আছি কি করবো চালু খুল পোস্ট দে ও মা গো ভাগ জান বাঁচান পরস আই কালা তোরা কই যাস আমার লয়ে যা ভাই শালার ভূত তোরে কোদাল মারতে কইছি তোরে কইছি পোস দিতে কোদাল মাইরা তো মেয়োনিজ বাইর করে দিছো সব ভাই পোস কোন না আবার পোস চিনস্তায় ন এইডা পোস এইডা
এটা পোস দে সরি ভাই আমার মিস্টেক করে ফলাইছি এই যে ভাই এটা লাইক কি করবি এটাও দে খুব বেশি খারাপ স্বপ্ন দেখছো বাবা আরে তারা দে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আমার ছেলেরে দূরে রেখো খারাপ স্বপ্ন থেকে দূরে রেখো আল্লাহ আমার ছেলেরে কোনো ভয় দেখায়ও না ভয় পাও না বা ভয়ের কিছু নাই ভয়ের কিছু নেই ফি আমার নিল ভয়ের কিছু নাই হ্যাঁ শুনো তোমার ছোটো খালা আসছে তার মেয়েরে নিয়ে অনেকক্ষণ যাবৎ তোমার জন্য অপেক্ষা করতেছে একসাথে খাবে বইলা আমি একটু ফ্রেশ হই ঠিক আছে ফ্রেশ হয়ে আসো তোমার খালাম্মা আবার তোমার সারা খাবেই না এখন কি কোনো ডরাইতেছো তুমি ঠিক আছে ডরে কিছু নাই হ্যাঁ বাবা আসো 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 আমি শোনা বাবা আসো মুন্না ফ্রেশ হয়ে আসতেছে বলছি যে তোর খালা আসছে লেবু নাও মা লেবু নাও এই তো চলে আসছে মুন্না বাবা চলে আসছে ম্যাজিক ভয়ঙ্কর ম্যাজিক দেখাইতেছেন খালা তো এতদিন পর কি মনে করে আইলেন আমগো বাসায় তোমার দেখতে আসছি বাবা আমি তো তোমার খালা হই তাই না আর ভাগনাগো প্রতি খালাগত কিছু কর্তব্য আছে আর তাছাড়া আমার তো একটাই ভাগনা তুমি কেমন আছো বাবা খালা এক বছর আগে আপনি কই আছিলেন এক বছর আগে কি আমি আপনার ভাগনা ছিলাম না খালা এক বছর আগে তোর খালা কই থাকো ওই যে তোর মনে হয় অসুখ হয়েছিল ওই কথা কয় আর কি ও না আসলে বিষয়টা হয়েছে যে এক বছর আগে আইসা যদি আপনি একই প্রশ্নটাই করতেন বাবা কেমন আছো দুইটা নেলা তোমার খাওয়ায় দেই ঘৃণা লাগতো আপনার আরে বাবা কি কইতাছো অয়াপা দেখতে ওই কি কইতাছে আরে খালার উপরে অভিমান কইরা এইসব বলতেছে তুই কিছু মনে করিস না আমার মুন্না বাবার অনেক অভিমান তো ফান করতেছে ফান ঠিক না বাবা ফান করতেছে খাও তো খাও আই মিলি ভাত খাও ও মজা করতেছে না ছোটবেলা দুষ্টামি এখনো যায় নাই না মুন্না দুষ্টামি না আমার মুন্না এখন আর দুষ্টামি করে না মুন্নার হাতে ওই সময় নাই সময়ই পায় না আর দুষ্টামি করবো কখন খাও তো বাবা খাও আরে মা এত অস্থির সুখে খালা ওই এক বছর আগে আপনার জানি কই ছিলেন দুবাই গেছিলেন কই কই গেছি দুবাই গেছি ব্যাংকক গেছি এগুলি কি আর মনে আছে এক বছর আগের কথা কেন বাবা না ভাবলাম দুবাই থেকে যদি একজোড়া নতুন জুতাই না আমার দুই গালে দিরা বাড়ি দিতেন তো তো কইতে পারতাম যে খালা জুতা দিয়ে দিরা বাড়ি দিছিল দুষ্টামি করতেছে আচ্ছা শুন তুই আমার মুন্না বাবার জন্য সুন্দর দেখে এক জোড়া জুতা উপহার দিস না মা আমার আর জুতা লাগবো না আমারই এখন কত জুতা না মানে কইতাছিলাম যে এক বছর আগে যখন আমার সময়টা খারাপ আছিল তখন যদি আমগো বাসায় আয়া ডাইল ভাত দিয়া ভাত খাইতেন খাবারটা কি হজম হইতে বেশি কষ্ট হয়ে যেত আহা দুষ্টামি করতেছে আই মিলি খাও তো আই খাও তো মুন্না বাবা খাও খাও আপা মুন্না কিন্তু সত্যি সত্যি দুষ্টামি ছাড়তে পারে নাই আপা তোমার কি মনে আছে
মুন্না যখন ছোট আছিল আম্মু বাসা বেড়াতে নিয়ে যেতা, মুন্না সারা দিন হাঁস মুরগি পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করতো, মুন্নাতে খুশ যাই পাওয়া যেত না। একদিন কি করলো, আম্মু পাশের বাড়ির একটা গরুর ল্যাঞ্জা কাইটাই দিল। এটা নিয়ে যে কত সালিশ, কত বিচার, কত কিছু হইলো। তারপর ওর খালু যায় এই সালিশটা মিটাইলো। মুন্না তোমার কি মনে আছে? না, তুমি তো তখন ছোট আছিল, মনে নাও থাকতে পারে। আরে সব মনে আছে, ছোটবেলার কথা কি সহজে ভোলা যায়? খাওয়া ঠান্ডা হয়ে যেতেছে, খা তো। এই খাও মুন্না বাবা, খাইতেছো না কিন্তু, খাও। খালা সবই মনে আছে, তখন আমার বয়স আছিল 16। আপনার বাড়ি যখন বেড়াইতে গেছি আমি আর আম্মা, আপনি ডিম ভাইজা আলু ভর্তা দিয়া ভাত দিছিলেন, অনেক মজা লাগছিল। কিন্তু কষ্ট পাইছিলাম এর পরের দিন, ওই যে মিলির চাচাতো ভাই আইলো বিদেশ থেকে, আমি দেখলাম আপনি একবারে অস্থির হয়ে গেলেন ওর লেগে। মুরগি জবাই দিলেন তিনটা, গরুর মাংস, হাঁসের মাংস, 10 পদের পিঠা, কেন খাওয়া, এটা কেন করছিলেন? ওরা বিদেশ থেকে আইসে দেখে কি দামি হয়ে গেছে, আমরা কি কম দামি? কিন্তু আমরা পারি না কে কম তো খালা। আমার কাছে গরিব খালা এলেও যা করুম, কোটিপতি চাচি এলে তাই করুম, কোনো পার্থক্য রাখি না খালা, কোনো ভেদাভেদ রাখি না। আপনার বাড়িতে যেদিন গেছিলাম ওই দিন রাত্রে আমার মনে আছে, আপনি আপনার বিছানারা ছাড়েন নাই খালা, আমি আর মা নিচে ঘুমাইছিলাম। আর পরের দিন যখন মিলির চাচাতো ভাই এলো, আপনি আপনার বিছানাটা ছাইড়া দিছিলেন খালা। আপনার ওখান থেকে কষ্ট পায় আয়া, ভাবছিলাম আপনার বাড়ি কোনো দিন যাব না। পরে আমার যখন টাকা কামাই না শুরু করলাম, মনে ধরল খালার বাড়ি হাঁস লইয়া যাই, মুরগি লইয়া যাই, আমার মা তো দাম পাইব খালা। পরে ভাবলাম খালা, যে সম্পর্কে টাকা দিয়ে আমার দাম কিনতে হয় ওই সম্পর্ক আমার না রাখাই ভালো। আপা আমি কিন্তু তোমার পোলার কাছে এটা আশা করি নাই, মানুষের টাকা হইলে অহংকারী হয় এটা শুনছি, কিন্তু মুন্নার মতো এরকম কাউরে দেখি নাই। আমি চিন্তা করছিলাম আমার মেয়ের সাথে মুন্নার বিয়া দিব, কিন্তু এরকম অহংকারী ছেলের কাছে আমার মেয়ে কোনোদিনই দিব না। বাবা রে বাবা, আপনার মাইয়া তো আপনার তারও বড় ম্যাজিক, এত বড় ম্যাজিক তো আমি আবার বিয়া করব না। মুন্না বাবা এরকম করে বলতে হয় না। আরে মা তুমি রাখো না, তরে 2 বছর আগে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, আমার সময়টা তো তখন খারাপ আছিল, আমার জুলাই রাখছিলি না, এখন তো আমার সময় ভালো, ফ্রেন্ড রিকোয়েস্ট দেস, মেসেজ দেস, ভাইয়া আমি মিলি। কিন্তু তুই যদি আবার অমিতাভ বচ্চনের গুড্ডি সিনেমার মিলি হইতি, তাইলে আবার তোরে বিয়া করে ফেলাইতাম, কিন্তু তুই তো ম্যাজিক মিলি, তোরা তো বিয়ে করুন না। মা চলো তো উঠো, এখানে এক মুহূর্ত থাকা যাবে। আহা মিলি তোরা কি পাগল হইছিস, খাও খা তো, বয় তো। আপা তোমার ছেলেদের বুঝাও, মানুষের উপরে উঠতে অনেক সময় লাগে, নিচে নামতে 1 সেকেন্ডও লাগে না। আই শুন মিলি, আই দেখো দেখি শুন। বাবা মুন্না তোমার কি এইভাবে কটা ওই বালিশের তলে 2 লাখ টাকার একটা বান্ডিল রাখছি, তুমি না চেইনের কথা কইছিলা, একটা চেইন কিনা ফেলায়ও। 2 লাখ টাকা গলার চেইন কিনবো তো বাবা, এক জোড়া কানের দুলো তো লাগতো, ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, ওই 60,000 টাকা দাম মাত্র, 60,000 টাকা। ও সমস্যা নেই মা, ওই পাশের বালিশে আরো 2 লাখ টাকার বান্ডিল আছে, তুমি ওই গলারটা নিও, কানের দুল, আর হাতের এক জোড়া বালাও নিয়ে ফেলে সেট হয়ে যাব। ঠিকই তো, একদম ফুল সেট, তোমার বিয়ের জন্যই তো, তোমার বউ পিনবো, আমি কি আরো বলি পিনবো নাকি? মা খালারে কি বেশি কয়ে ফলাইলাম? না একদম উচিত শিক্ষা হয়েছে, ওরা তো তোমার ডেলিভারি সময়ই আসে নাই, এত লোভী,
আমি ভাবছিলাম কি যে খাওয়াটা খালি শেষ হোক, খাওয়াই লই, এরপরে এতদিনের সমস্ত কথা শুদ্ধে আসলে সব তুলু, উচিত শিক্ষাটা দিয়ে দেন। তুমি কম নাই ভালো হয়েছে, তোমার বন্যা কষ্ট পাই তো। হ ঠিক আছে, তাহলে আমি যাই 2 লাখ 2 লাখ 4 লাখ। হ্যাঁ, এই টাকা দিয়ে আমি সুন্দর মতো গয়নাটা কিনে ফেলাই, কইলাম না তোমার বই তো পিনবো, তাই না? ঠিক আছে। ও বাবা শুনো, তোমারে আবার একটু দোয়া দূর পইরা ফু দিয়ে নেই, যেইভাবে মাইছে আমার ছেলের দিকে নজর দিতেছে, এই যে দাও না তোমার খালারই তো নজর পড়ছে, তাই না? আমার সফলতার পিছনে তো আপনিই মেয়ে, আপনিই তো আঙ্গুল দিয়া দিয়া আমার সফলতার পিছনে ছুটাইছেন, তাহলে আমি আজকে সফল হইতে পারতাম। আমি বাসায় আসি। না না বাবা, আমার একটু অন্য জায়গায় কাজ আছে, আরেকদিন আসবো। কে আবার কোন বাসায় আঙ্গুল দিতে যাবেন? দূর কি যে কর না বাবা তুমি। আচ্ছা আপনার বাসায় আসেন। না বললাম না, আরেকদিন যাবো। বাবা আসেন না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো, আপনি তো এখন আমাদের বাড়িতে আসেনি না। আইব কেমনে মা, এখন তো আঙ্গুল দেওয়ার লেগা অপশন নাই কোনো, তোমার ছেলে তো সফল। খালি ভাবি আমার ছেলেটা খালি দুষ্টামি কথা কয়, আপনি কিছু মনে করেন না। ভাবি আপনার সন্তানদের কি অবস্থা, তারা কি ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আন্টি আমার আজকে সফল হওয়ার পিছনে কিন্তু আপনার আঙ্গুল দেওয়াটা প্রচুর কাজ করছে। কি যে শুরু করছে বাবা, সেই তখন থেকে কি আঙ্গুল আঙ্গুল। শোনো বাবা, সবারই তো সফলতার পিছনে কারো না কারো হাত থাকে। আমিও তো ওইটাই কইতেছি, কারো না কারো হাত তো থাকে। আমার সফল হওয়ার পিছনে যে হাতটা ছিল ওইটা হলো আমার মায়ের হাত, আর আরেকটা জিনিস ছিল ওইটা ছিল আপনার আঙ্গুল। কি যে বলো না বাবা তুমি। দেখছো মা, আন্টির ক্রেডিট দিতে চাইতেছি, ক্রেডিটই লয় না। আন্টি আমার মনে হয় কি জানেন, আপনার সন্তানদের আপনার উপর গর্ব হওয়া উচিত। এই দেশে যতগুলা পোলাপান আছে বেকার কাম করে না, সবার সফল হওয়ার পিছনে আপনার এই আঙ্গুলি অবদান রাখছে। কি যে বলো বাবা, আমি আবার এমন কি করলাম? আপনি বুইলা গেছেন আন্টি, মনে করতে পারতেছেন না? একটু মনে করুন তো, 1 বছর আগে প্রতিদিন আইসা আইসা আম্মুর কাছে যে পিন দিয়া যাইতেন। ভাবি আমার ছেলে তো এখন 1 লাখ 1 লাখ টাকা ইনকাম করে। তাই নাকি আপা? কিভাবে? ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি ভাবি? ওই যে কম্পিউটার আছে না, কম্পিউটারে কাজ করে। আমিও বুঝি না,
ভাবি মুন্না কি করে? মুন্না মুন্না তেমন কিছুই করে না ভাবি, খায় দায় এক একদিন আইসা কয়ে এই দোকান দিব, এই ব্যবসা করব, ওই ব্যবসা করব, কোনো কিছুই হয় না বুড়ার ঠিক। বুঝছি আপনার ছেলেটা বাদাম হয়ে গেছে, ভবিষ্যতে আপনার কপালে দুঃখ আছে। ভবিষ্যতে আর কি হইব ভাবি, আল্লাহই জানে ভবিষ্যৎ কি হইব। ভাবি এভাবে কি জীবন চলে? আপনার দুনিয়াতে কেউ নাই মুন্না আর আপনি ছাড়া, ও যদি আপনার সংসারের হাল না ধরে তাহলে জীবন চলবো? ওর কপালে কি আছে, কি করবো না করবো, ও কেমনে খাইব কেমনে চলবো ওই জানে আর ওর আল্লাহই জানে। ভাবি আচ্ছা তাহলে আমি যাই, আর নাশমণি। হাই মুন্না, খারা হাই, সারাদিন কই আসিলি? কি করস, টই টই করে ঘুরস? মাইনসের পোলা পান, ঘরে বৈসা লাখ লাখ টাকা ইনকাম করে, বুদ্ধি থাকতে হয় মাথায়। বাপে রাইখে গেছিল একটা ফ্ল্যাট, সারাদিন ঘুমাস আর খাস, কয়দিন পরে কি হইব এই ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে হইব? বাদাম মাজানি কোন হানকার। আমি তো একটা জিনিস চেষ্টা করতেছি নাকি? আই কি গুড়ার ডিম চেষ্টা করতেছিস? হ্যাঁ কিসের চেষ্টা? মানুষ একটা কাজে লাইগা থাকে, একদিন কয় এইটা করমু আরেকদিন কয় হেইটা করমু। কোন জিনিস তো একদিন হয় না, সময় লাগে তো। হ তোমার খালি সময় লাগে সময় লাগে। পাশের বাসার ভাবি আইছিল, কইলো তার পোলায় ফ্রিল্যান্সিং করে যে টাকা কামায়, কই হ্যাগো তো সময় লাগে না, হ্যাগো তো চেল চালায় আর টাকা গড়াইছে পরে। তুমি আরেকজনের লাগে আমার তুলনা দিতেছো কে? আমার আমার মতো চেষ্টা করতে দাও না। তুমি জমিদারের পুত্র লাটসাব, তোমার লগে কারো তুলনা দিব না, জুতা দিয়ে বাইরে দিব তোমারে, যা সর। তোমার লগে আমার বেচন পরে লস, আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলছি, সারাদিন বলে এইটা খায় ওইটা খায়, কি আমার জমিদার পুত্র রে? তোর কি ভাত মাংস খাওয়াই নাই, মাথায় জ্ঞান বুদ্ধি নাই, লেখাপড়া শিখাই নাই? খাওন দাওন আজকে থেকে বন্ধ করে দিব, তারপরে বুঝব দুনিয়া কত কঠিন। আচ্ছা ভাবি তাহলে আমি এখন আসি। আরে ভাবি বসেন তো, ভাবি চা বানাইতাম, চা খেয়ে যান। ভাবি আজকে না, আমার একটু তাড়া আছে তো, আরেকদিন এসে চা খাবো। আন্টি যতই কাজ থাকুক, আপনি যদি পিন মারা বন্ধ করে দেন, হাজার হাজার মায়েরা হের পোলাগো কি উদাহরণটাই না রক্ত গরম করবো। আপনি এতদিন পিন দিয়েছেন দেখি তো আম্মা আমার কথা শুনাইতে পারছে, আর এরপর এসে না আমার রক্ত গরম হয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আর এই যে আমি আজকে সফল। ভাবি আজকে আমার খুব তাড়া আছে, আজকে আমি যাই। ভাবি চা খাবেন না? ভাবি আরেকদিন খাবো, সত্যি খুব তাড়া আছে আমার। আন্টি যত কিছুই হোক আঙ্গুল দেওয়া যেন বন্ধ না হয়, হাজার হাজার ছেলের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে। দূর মুন্না বাবা, এইভাবে ময়মরবিদের সাথে কথা বলতে হয় না। ভাবি আবার আইসেন। হ্যাঁ ভাবি আমি আরেকদিন আসবো। আচ্ছা আইসেন। আবার এতগুলি কথা শোনানোর কোনো দরকার আছে? মানুষের কথা মানুষ তো বলবে, এত বলি তোমার যে মাথা গরম করো না। আবার কি আসছে ভাই এই মাসের টাকাটা? ও ভাই আপনি আইসেন, আসেন ভাই ভিতরে আসেন। ভাই টাকা বাকি আছিল কত জানি? ভাই এই মাসের টা দিলেই শেষ হয়ে যাবে। ভাই এত টাকা না তো, মাত্র 4,300 টাকা। 4,300 টাকা এই বান্ডিল থেকে নিয়া সমিতির বইয়ে জমা করে দেন, আর বাকি টাকা আপনারাই খেয়ে দেন। ভাই এত টাকা দিতেছেন কেন? আমার মাথাটা ভাই অনেক গরম, মাথার গরমে মাথা ব্যথা শুরু করে দিছে, মাথার একটু বানায় দেন ভাই। আহা মুন্না বাবা তোমার মাথা বিষ করতেছে, ওইটা আমি টিপা দিই মনে, ওরে যাইতে দাও, ওর বাকি পাওনা বুঝাই দাও।
ভাই মজা করেন না ভাই, আমার খালি 4,300 টাকা দেন, আমি যাই গেল। আমার জিদ্দে আমার পুরো শরীরটা ব্যথা করতেছে। গত 1 বছরে মাত্র 50,000 টাকার লিগা তুই আমার মাল লগে যে কাহিনীগুলো করছস আমি আমার জীবনে ভুলুম না। খালা এই মাসের কিস্তির টাকাটা দেন। বাবা সামনের সপ্তাহে দেই। সামনের সপ্তাহে দিবেন মানে? এই মাসের শেষ সপ্তাহে আইলাম, আপনি টাকা দিতে পারতেছেন না দীক্ষা, এন আবার কইতেছেন সামনের সপ্তাহে দিবেন, মাথায় সমস্যা হয়েছে কি বাবা? এই মাসে হাতটা একদম খালি তো, আমার হাতে টাকা এসে পড়বো, টাকা আইলে আমি তুমি অফিসে যাইয়া পুরো কিস্তিটা দিয়ে আসুম, তুমি কারো আইতে হইব না, আমি ওয়াদা করলাম। আপনি লোন টানতে পারবেন না? লোন লইছেন কেন? যখন লোন লইছেন তখন মনে আসিল না যে কিস্তি টানতে হইব? বাবা তোমার তো প্রতি মাসে আমি দিয়ে দেই, এই মাসে খালি একটু আটকা পড়ছে, তুমি কষ্ট করে ম্যানেজারে একটু বুঝায় কইও, আমি নিজে যাই দিয়ে আসো। কালা আপনার তো প্রতি মাসে ঝামেলা থাকে, কোন মাসে আপনার ঝামেলা না থাকে ওইটা আমার বুঝা। বাবা একটু আস্তে কথা বলো, আশেপাশের লোকজন শুনলে আমগো মান সম্মান থাকবো, আমগো খারাপ করবো না। দূর খালা, আপনি টাকা দিতে পারেন না, আপনি আবার ভাবতেছেন মানছি কি ভাববো, এতই যদি মনে ভয় থাকে তাহলে টাকা দেন, টাকা না ঘুরান কেন? বাবা কইলাম তো দিয়া দিব, একটু ম্যানেজ করো না। প্রতি মাসে আপনার একই আলা, এসব ভন্ডামি বাদ দিয়া আপনি টাকা বের করেন, আমি জানি আপনার কাছে টাকা আছে, আমার আবার অন্য জায়গায় কিস্তি তুলতে হইব। তুমি এগুলি কি বলতেছো বাবা? আমার কাছে টাকা থাকলে কি তোমার ঘুরাইতাম? তোমার এত অপমান আমি সহ্য করতাম? ঘরে বাদ খান না, বাজার তো ঠিকই করেন, বাজারের টাকা পান কৈতিকা। খালা এত ঝামেলা করে লাভ নেই, টাকা দেন আপনি, আমি জানি আপনার কাছে টাকা আছে। আপনাকে একটাই সমস্যা, টাকা নেওয়ার সময় ঠিকই নেন, দেওয়ার সময় আপনাকে দিতে কষ্ট হয়। বাবা তুমি বুঝতেছো না আমার কাছে টাকা নাই, টাকা থাকলে অনেক আগেই দিয়ে দিতাম তোমারে। টাকা আমার হাতে আসলে আমি নিজে যাই দিয়ে আসো। আমি এটাই বুঝলাম না, আপনি টাকা দিতে পারবেন না, আপনি লোন লইছেন কেন আমার বুঝা? বাবা এতগুলি কথা কইতেছো, খাওয়ার কোটাও দিতেছো, ঠিক আছে না খাই তোমাকে লোন পরিশোধ করুন, বিপদে পড়ছিলাম তো তাই না? বিপদে পড়লেই তো মানুষ সমিতির থেকে লোন নেয়, বিপদে না পড়লে তো নেয় না। নিজে গো ফ্ল্যাট আছে আবার লোন লোন কিলিয়া, আপনাকে মতো চিটার বাটপার আমার জীবনও দেই নাই, রাস্তার ফকির নিলেও টাইম মতো কিস্তি দিয়ে দেয়। কি কি বলতেছো এইসব তুমি? মুখ সামলায় কথা বলো। ঠিকই তো কইতাছি, আপনাকে ফ্ল্যাট আছে তারপর আবার লোন লোন কিলিকা, ও কাগজপত্র দেখায়া নিজের ফ্ল্যাট আছে এগুলো দেখায় টাকা লোন লয়া পরে বাটপারি করেন, টাকা দেন না। মুখ সামলায় কথা কও, কইছি না অফিসে যাই দিয়ে দিমু, আমরা বাটপারি করছি, আমি বাটপার, আমার ছেলে বাটপার, এরকম কোন ইতিহাস আছে তোমার অফিসে? ওই খালা টাকা দিতে পারেন না, আপনি আবার গরম দেন কিলিকা। তুমি যাও, তোমার টাকা আমি অফিসে যাই দিয়ে আসুম, পেয়া তুম ছেলে। চোরের মার আবার বড় গলা, টাকা দিতে পারে না আবার গরম দেয়, ফকিনি টকিনি লয়া করছি মুসিবতে, আজকে বিকালের মধ্যে যদি টাকা না দিতে পারেন আপনার খবর আছে কয়ে দিলাম, গরম দেয় দেয়। আর কত কথা বলবো, কি এক কম্পিউটার নিয়ে দিছিলাম ওইটা ধুয়ে কি পানি খাস, ফকিন্নির বাচ্চা বলে আমরা বলে ফ্ল্যাট দেখাই দেখাই বলে টাউট বাটপারি করে বলে লোন নেই সমিতি থেকে বিভিন্ন, কি সব কথা কয়ে গেল চিন্তাও করি নাই। তুই কি করবি?
নিজে বাসবি আপনারা আমার মায়ের ফলা তাও আমি এসব কথা সহ্য করতে পারবো না কম্পিউটার টাইম না আমার মাথার প্রভাব আমি মরে যাই আমার কই চোর আমি বলে চোরের মা তুই কি চোর নাকি আমি চুরি করছি কি সমস্ত কথা কয়ে গেল পারলে পারলে ফ্ল্যাট বেচাটা গেলেন খান না না খেয়ে থাকেন এবার কি না খেয়ে থাকু তোর কম্পিউটার আর তুই কোনো কিছু আমার দরকার নাই আমি একটু বাঁচতে চাই আমি গালি গালা শুনতে চাই না আমার আর গালি গালা সহ্য হইতেছে না আপনারা খুন করে দিয়ে যান কোন দুঃখে যে লোনটা করছিলাম তোর বিশ্বাস করা সে কম্পিউটারে কাজ করবো টাকা কামাইবো উল্টার এই কম্পিউটারে লিগে আমার দিন রাত 24 ঘন্টা আমার ঘুম আরাম হয়ে গেছে আমার গালি গালা শুনতে হয় প্রত্যেকটা মাসে তুই আমার এই বস্তার মধ্যে বইরা ওই নদীতে ফেলাই দিয়ায় তারপরে তোর যা মন চাই কর তার আমি এই সমস্ত কথা শুনতে চাই না তুই বইয়ের রিসিস কে মাথা বানা আপনাকে মাথা বানা বানা সমিতির থিকা মানুষ টাকা উঠায় কিল্লিগা বিপদে পড়েই তো একটু ধৈর্য ধরলে তবু কি হয় সমিতির থিকা মানুষ কখন টাকা উঠায় যখন কারো কাছে না পায় তোরা লাভ লস না লাভ তো লস তাহলে কিল্লিগা ব্যবহারটা খারাপ করস তবু টাকা কেউ কোনো দিন মাইরা যাইতে পারে না যদি এ মইরা অযায় তুই টাকা উঠাস হয় ওর পরিবারের থিকা নাইলে যারা সাক্ষী দিছে অবথিকা কিন্তু তগো রেকর্ড আছে তগো মতো এরকম বহু সমিতি মানুষের কোটি কোটি টাকা লইয়া বাইগিয়া গেছে ব্যবহারটা কিল্লিগা খারাপ করস আমার বাবা একটু বুঝা তো তোরা আমার অনেক জিদ উঠতাছে মন চাইতাছে তোর পিড়ে মাইরা ফেলাই আহারে বাবা থাক না বাদ দাও কিন্তু ভাই তোর টাকাটা আমার অনেক উপকার হয়েছে কিন্তু ঝামেলাটা হয়েছে কি জানোস তুই যে খারাপ ব্যবহারটি এতদিন করছস না এটা যদি আমার লগে করতি ভাই আমি মাইনা লইতাম কিন্তু খারাপ ব্যবহারটা তো ভাই আমার মার লগে করছিস তুই ভাই তোর আমি একটা থাপ্পড় দিই ভাই বাবা বাদ দাও তো বাদ দাও না মা ওর খালি একটা থাপ্পড় মারো মা ওর টাকা দিতেছি তো আমি এই বড় টাকা লো আয় বাবা আয় কাছে একটা মারো বাবা আয় আয় মা আহা তুই আসত লাগে টাকা দিতেছি না আমি সরি ভাই মাফ করে দিস বাবা মনে কষ্ট নিও না অভিশাপ দিও না এখানে বইরা থাকবে আমি আলমারিতে গুছাই রেখে আসি আচ্ছা মা দুনিয়াতে কি টাকাই সব বাবা আমি জানি তোমার ভিতরে অনেক কষ্ট ওই কষ্ট থেকে তুমি এই কথা আমারে জিজ্ঞাসা করতেছ দুনিয়াতে টাকাই সব না কিন্তু টাকার খুব প্রয়োজন টাকা ছাড়া মানুষের খুব কষ্ট হয় খুব কষ্ট এইটুক তুমিও বুঝছ আমিও বুঝছি তোমার মনে কি বেশি কষ্ট না মা কষ্ট না মা আমার যখন সময়টা অনেক খারাপ আছিল তোমার মনে আছে এই একই প্রশ্নটা তোমার করছিলাম আমি তুমি উত্তর কি দিছিলা তোমার মনে পড়ে মা একটু মনে করো তো
মা দুনিয়াতে কি টাকাই সব? হ্যাঁ টাকাই সব, টাকাই আমার মা, টাকাই আমার বাপ। এই তুই এই কথা জিজ্ঞেস কোন দুঃখে? হ্যাঁ তুই এই কথা জিজ্ঞেস কোন দুঃখে? কয় টাকা কামাই করছো? হ্যাঁ মাইছে পোলারা দিনে দুই তিনটা কাম করে সংসার চালায় বুঝছস? আর তুই কি করস? একটা কাম দুই দিনও করস না, ছাইরা দেস। আবার জিগায় টাকাই কি সব? তা আমি ছাড়ি ঠিক আছে, করি তো, চেষ্টা তো করতেছি। আর কত চেষ্টা করবি? চেষ্টা করতে 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 আমার জীবন তো শেষ। হ্যাঁ এই তোর লিগা আমি 50,000 টাকা সমিতির থেকে উঠাইলাম। সমিতির লোকরা প্রত্যেক সপ্তাহে আইসা পাল্লে আমার জুতা দিয়ে বাইরে তুই যায়। হ্যাঁ সমিতির থেকে যে 50,000 টাকা তুললাম এটা কি করলি? কিছু করলি? হ্যাঁ আজকে এটা কালকে এটা কয় মা আমি এই মাসের থেকে ফার্মেসির ব্যবসা করব। আরে দিলাম কিছু টাকা গোড়ার ডিম। কালকে কয় আমি একটা সেলুন দিব গোড়ার ডিম। পরশু কয় আমি একটা লন্ড্রি দিব গোড়ার ডিম। মা কি করবি? মা মা করস কে? হ্যাঁ তুই আবার কি পাইছস? আমি কি জলজন্ত মানুষ না, রক্ত মাংসের মানুষ না আমি? হ্যাঁ গিলবি গিলবি যা টেবিলে ভাত আছে ওটা গিল, মনের সুখে গিল, গামলা গোয়েরা গিল, গলা পর্যন্ত গিল যা। মা ওই সময় আমার টাকা ছিল না দীক্ষা, তুমি আমার লাগে এরম ব্যবহার করছিলা? না বাবা টাকার জন্য আমি ওরকম ব্যবহার করি নাই, অভাবের জন্য ওরকম ব্যবহার করছি। মানুষের অপমান লাঞ্ছনা গঞ্চনা আমার আর সহ্য হইতেছিল না। আমি চাইছিলাম আমার ছেলেটা যেন নিজের পায়ে দাঁড়াক, আমার ছেলে যেন মানুষের কাছে অপমানিত না হয়, কেউ যেন বলতে না পারে যে আমার ছেলে বাদের মা। সেই জন্য আমি তোর সাথে খারাপ ব্যবহার করছিলাম। তুমি কি মনে বেশি কষ্ট পাইছো? মা আমার খালি আফসোস একটা জায়গায়, তুমি আমার একটু বুঝতা, আমার পাশে থাকতা, আমার সাপোর্ট দিতা, একটা হইতাছে না বাবা তুই আরেকটা কর এরম করে আমার পাশে থাকতা, তুমি আশেপাশে কে কি কইরা ফলাইতাছে এডি হুনে আমার একবারে ভাইঙ্গা ফলাইছিলাম মা, আমি খালি কান্দতাম মা, তোমার বুঝতে দিতাম না, আমার বুকটা আমার ফাইটা যেত গা কষ্টে, আমার তো নিয়ে কেউ না বুঝুক, খালি তুমি বুঝলে আমার কোনো আফসোস থাকতো না। জানো মা আমি কয়েকবার আত্মহত্যার কথাও চিন্তা করছিলাম, পরে আবার নিজের বুঝাইছি যদি আমি জায়গা তোমার কে দেখবো? আমি জানি এরকম আমাদের বাবা মায়ের ভুলে সত্যি সত্যি তাদের অনেক সন্তানরা আত্মহত্যা করে, তখন বাবা মায়েরা বুঝতে পারে না, যখন সন্তান হারায় ফেলে তখন বুঝে। বাবা তুমি আমার মাফ করে দিও, আমার ভুল হয়েছিল, ভুল করছিলাম আমি। না মা আমার মা তখন ভুল করে নাই, আমার মা কখন ভুল করছিল জানো? যেদিন আমি প্রথম 1,00,000 টাকার বান্ডিলটা আমার মায়ের হাতে দিলাম, যে মা 20 বছর ধরে আমারে তুই কয়ে ডাকতো, এই মা আমার তুমি কয়ে ডাকা শুরু করছ। মা তুমি আমার একবার তুই কয়ে ডাকবা? মনে করো আমার কোনো টাকা নাই মা, আমি তোমার আগের মুন্না মা, তুমি একবার তুই কয়ে ডাকবা মা, মা তোমার খোলসটা খুইলা ফেলাম, আমার অনেক কষ্ট হয় মা। আচ্ছা মা তুমি আচ্ছা আমি তোমার কিনতে চাই মা, তুমি কত টাকা হইলে বেচবা তোমার আমার কাছে ক মা, তুমি মা আমার একবার তুই কয়ে ডাকো, আমি তোমার হারায় ফেলেছি মা।
যেদিন থেকে তুই টাকার মালিক হইছিস সেদিন থেকে তোর হাঁটা চলা সবকিছু বদলাই গেছে। এটা তোর দোষটা, এটাই যে টাকা, এই টাকার দোষ। টাকা এমন একটা জিনিস রে বাপ, টাকা যখন মানুষ টাকার মালিক হয় না তখন সে যে হাঁটে সেই হাঁটাটা দেখলে বুঝুন যায় যে টাকা আছে, এ টাকার গরম আছে। টাকা যার নাই সেও দুঃখী, যার অনেক অনেক টাকা আছে সেও দুঃখী। তোর মতো একলা হয়ে যায় বাবা, টাকা এমনই জিনিস। এই যে দেখ না, মা ছেলেরে দূর করে দিছে, পর করে দিছে। মা আমার মাফ করে দাও, আমি আমার জীবনে করব না মা, তুমি আমার মাফ করে দাও মা, তুমি আমার গেলে তুই করে ডাকো মা। এই যে মুন্না শুন, তোর কোনো ভুল হয় নাই, তুই আমার ভাবসার, আমি তোর কিছু কথা কই। এই যে তুই যা যা প্রতিশোধ নিছ, হ্যাঁ এটা কিন্তু ঠিক হয়নি। প্রতিশোধ নিতে হয় মধুর কইরা, আর প্রতিশোধ তো নিতে হয় না বাবা, অটোমেটিক প্রতিশোধ হয়েই যায়। উপরওয়ালা আছে না, সেই প্রতিশোধ দিয়ে দেয়, প্রতিশোধ নিতে হয় না। আর একটা জিনিস কই বাবা, মনে রাখবি তো, হ্যাঁ তুই এখন অনেক সফল ব্যক্তি না, তুই ফ্রিল্যান্সিং শিখছোস, তুই মাসে মাসে অনেক টাকা কামাস, তুই মারে গয়না কিনা দেশ, এলাকায় তোর সুনাম হয়েছে। এই যে সুনাম সফলতা এটা ধরে রাখবি কেমনে জানোস? অনেক বিনয়ী হইতে হইব, হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু মানুষ নামে সিঁড়ি দিয়া একদম চেল 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 কইরা, হ্যাঁ এই জন্য কি হয় সফল হইতে হয় অনেক কষ্টে, কিন্তু সফলতা ধরে রাখতে হয় আরো বেশি কষ্টে। যত বিনয়ী হবি, যত মানুষকে ক্ষমা করে দিতে শিখবি, তত তুই সফল থাকবি, তত মানুষের কলজায় থাকবি। আরে তুই আমার ছেলে, আমি তোরে তুই করে ডাকবো না, তুই কারে তুই করে ডাকবো, তুই আমার একটা তুই।